Mama! এই তো হাত হাত ফোলা কমেছে অনু হাত ফোলা কমেছে পাতা দিছিস না তো ঠিক আছে জন্মদিন হবে আমাদের আবার বলবো না হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বাড়িতে দাঁড়া দেখাচ্ছি তোকে এখনো দেখাইনি তোমাদের আজকে দেখাই আমাদের বাড়িটা কত দূরে গেল চলো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনেটা সামনের ডিজাইনটা এরকম হয়েছে আর ওই যে বোন উপরে দাঁড়িয়ে আছে হাই করছে চলো এবার ভেতরে ঢোকা যাক এই যে এখন চলছে ছাদে রড লাগানোর কাজ ফার্স্টে এই ঘরটা দিয়ে শুরু করি দেখো এটা হচ্ছে বোনের ঘর এই যে এখানে একটা জানলা হয়েছে বক্স জানলা আর এপাশে একটা জানলা আছে আর পেছনে তো স্কুল ওটা স্কুলের প্রাচীর এই হচ্ছে বোনের ঘর হ্যাঁ আর এই যে দাঁড়িয়ে আছে ইনি এনারই ঘর হচ্ছে এইটা তারপরে তারপরে দেখাই মা বাবার ঘরটা চলো এইবার এই হচ্ছে ডাইনিং রুম আমাদের ডাইনিং রুমের এপাশ থেকে এসে এই যে হচ্ছে বাবা মার ঘর এখানেও দুটো জানলা আছে এই একটা জানলা এপাশে এই যে অনুদের ঘর আর এই হচ্ছে স্কুল স্কুলের প্রাচীর এই দেখো বাইরে থেকে স্কুলের দৃশ্য দেখা যায় তো এই হচ্ছে বাবা ঘর বেডরুম চলো এবার আমি আমাদের বাথরুমটা দেখাই লাস্টে দেখাবো আমাদের বেডরুম এই হচ্ছে বাথরুম বাথরুমের স্পেসটা খুব অল্প কিন্তু লম্বায় অনেকটাই বড় আছে হ্যাঁ আর এই বাথরুমের উপরে একটা বাঙ্কার রয়েছে আর এই হচ্ছে কিচেন এই যে কিচেন কিচেনের মধ্যে এখনো কিছুই কাজ হয়নি ছাদটা হওয়ার পর সব কাজগুলো হবে ভেতরে এই যে স্কুল স্কুলের কাছে আর এইবার তোমাদের দেখাই আমাদের বেডরুমটা চলো যে সিঁড়ি এখান থেকে উঠে গেছে ওপরে এই যে সিঁড়ির এই পাশ থেকে ঠিক আমাদের বেডরুম চলো এটা হচ্ছে আমাদের বেডরুম আমাদের বেডরুমে একটাই জানলা দুখানা জানলা করা হয়েছিল এই ওয়ালটাতে একটা জানলা ছিল বাট আমি বন্ধ করিয়ে দিয়েছি কারণ এখানে যদি একটা জানলা হয় আমি এই দেওয়ালটাই মানে অর্ধেকটা জানলাটাই খেয়ে নিচ্ছি এই যে কাজ চলছে ওপরে তো জানলাতে অনেকটা এই জায়গাটা পুরোটাই মানে নষ্ট হয়ে যাচ্ছিল আর আমি জানলাটা অন্য কিছু ভেবে রেখেছি মানে এই ওয়ালটাতে অন্য কিছু ভেবে রেখেছি বলে এই জানলাটা অফ করিয়ে দিয়েছি আর এই একটাই জানলা আছে রাস্তাঘাটে এই যে বক জানলা ঝুল আর এই যে অনুদের ঘর আগে ঠিক এই জায়গাটাই আমাদের কুয়োটা ছিল আগে কুয়োর মুখটা এখন আছে এই দেখো এই যে কুয়োটা কুয়োটা এখন আছে তো এই হলো আমাদের বাড়ি চলো তাহলে আমি একটু সিঁড়ি দিয়ে উঠে দেখা যাক যে সিঁড়ি সিঁড়িতে এই যে ছাদে কাজ চলছে দাদারা কাকুরা কাজ করছে কাকু একটু হাই করে দাও তো ক্যামেরাতে কাজের ফাঁকে তোমরা করো আর এই যে এখানে আরেকজন খ্যাপামো শুরু করে দিয়েছে এসেই তো বন্ধুরা আমাদের বাড়ি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে
প্লিজ তোমরা কেউ কমেন্ট করছো না এরকম করো না প্লিজ, আমি মনে বড্ড দুঃখ পাই, কমেন্ট করো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।